সামনের এই ব্রিডিং সিজনে আমরা যারা আমাদের শখের পাখিগুলোকে ব্রিডিং এ দেওয়ার চিন্তা ভাবনা করছি, তো তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি তৈরি করব। কারণ যারা একদম নতুন বা যারা ব্রিডিং এ দেওয়ার পূর্বে পাখিগুলোর যত্ন কিভাবে নেবেন বা ব্রিডিং এ দেওয়ার পূর্বে সাধারণত যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো একদম হাঁড়ি লাগান থেকে শুরু করে আপনি সফলভাবে কিভাবে পাখিকে ডিম পাড়াবেন বা কিভাবে ব্রিডিং সেটআপ তৈরি করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন সেপ্টেম্বর মাস, সামনে ব্রিডিং সিজন, মানে ব্রিডিং সিজন চালু হয়ে গেছে, অনেকে ব্রিডে দিয়ে দিয়েছে, আমিও পাখিগুলোকে প্রায় ব্রিডে দিয়ে দিয়েছি। তো তাই ভাবলাম আপনারা যারা এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে ব্রিডিং এ দেওয়ার পূর্বে পাখির যত্ন নিয়ে একটা ভিডিও তৈরি করুন, তো সেই জন্য আজকের ভিডিওটি তৈরি করতে আসলাম। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো ব্রিডিং এ দেওয়ার পূর্বে প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাখির হাঁড়ি বা পাখির বক্স, আমরা যেটা খাঁচাতে লাগিয়ে দেব বা ব্রিডিং করাবো যে বক্সে, সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে। এখন যদি আমরা পুরাতন বক্স বা হাঁড়ি ব্যবহার করি সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আমরা সবচেয়ে যে ইফেক্টিভ কাজ, সেটা যদি হাঁড়ি হয়, মানে মাটির হাঁড়ি হয়, তবে সেটাকে আগুনে পোড়াতে হবে, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর আপনারা এটাকে মুছে আপনারা সরাসরি পাখির হাঁড়িতে বা পাখির খাঁচায় এটা লাগিয়ে দিতে পারেন। আর যদি সেটা কাঠের বক্স হয় সেটা সরাসরি পোড়ানো সম্ভব হবে না, সেক্ষেত্রে এটাকে একটু রোদে দিবেন। রোদে দিয়ে রাখার পরে এটাতে জীবাণুনাশক স্প্রে করতে হবে। জীবাণুনাশক হিসাবে টিমসেন পাউডার ব্যবহার করতে পারেন, অথবা এটা না থাকলেও আপনারা সরাসরি যেই সোডা রয়েছে, সোডা, খাবার সোডা যেটা বা পরিষ্কার করা সোডা যেটা, এই সোডা আপনার পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে এই পানিটা স্প্রে করে দেবেন। আশা করি জীবাণুমুক্ত হয়ে যাবে। এবং এরপরে আরেকটু রোদে দিবেন, রোদে দিয়ে একদম শুকিয়ে গেলে তারপর এটা পাখির খাঁচায় বা পাখির কলোনিতে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুবই সিম্পলভাবে এই পাখির হাঁড়ি বা বক্সটা পরিষ্কার করে নিতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর এর পাশাপাশি পাখির নেস্টিং ম্যাটেরিয়ালের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা বাজরিগার পাখি পালন করেন তাদের ক্ষেত্রে নেস্টিং ম্যাটেরিয়াল কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তাদের নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যারা লাভ বার্ড, ককাটেল, জাভা, ফিন্স বা কোনোর, রিংনেক, এই জাতীয় অন্য যে বড় পাখিগুলো আছে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি নেস্টিং ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ে। তো নেস্টিং ম্যাটেরিয়ালগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে 2 থেকে 3 দিন এগুলো রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে, এবং শুকানোর আগে অবশ্যই এতেও জীবাণুনাশক স্প্রে করে নেওয়া উচিত। হালকা করে জীবাণুনাশক স্প্রে করে নিয়ে এটা আপনারা ভালোভাবে কটকটা একদম শুকিয়ে নিয়ে এটা নেস্টিং হিসাবে বা নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই গেল হচ্ছে পাখির ব্রিডিং বক্স, হাঁড়ি বা নেস্টিং ম্যাটেরিয়ালের ব্যাপার স্যাপার। এখন আসছি দ্বিতীয়ত পাখির সেট আপ। পাখির সেট আপ আপনারা কীভাবে করবেন বা কোন জায়গায় সেট আপ করা ভালো ব্রিডিংয়ের জন্য? তো পাখির সেট আপ সবসময় একই জায়গায় রাখা উচিত, এটা পরিবর্তন করা ঠিক না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যদি পাখির সেট আপ করা হয় পাখির ব্রিডিংয়ের মুডটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য যে জায়গায় পাখির সেট আপ করা আছে আগে থেকেই ওই জায়গায় সেট আপ করবেন। আর যদি একান্তই সেই জায়গায় পরিবর্তন করার প্রয়োজন পড়ে, মানে ওই জায়গায় রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে এমন জায়গায় সেট আপ করবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকবে, মানে সরাসরি যে আলো পড়তে হবে ব্যাপারটা এমন না, কম আলো থাকলে হবে কিন্তু পর্যাপ্ত হতে হবে সেটা, আর নিরিবিলি জায়গা হতে হবে, মানে সরাসরি মানুষজনের আনাগোনা বা যাওয়া আসা যেন সেই জায়গায় কম থাকে। তারপরে আপনার অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, ক্ষতিকর প্রাণী যেগুলো, ইঁদুর, বিড়াল, তেলাপোকা, টিকটিকি, এইগুলোর আনাগোনা যেন কম থাকে, এরকম একটা সিকিউর জায়গা পাখির জন্য, পাখির ব্রিডিংয়ের জন্য একদম উপযোগী। আর এরকম জায়গা পাখি ব্রিডিংয়ের জন্য সবচেয়ে বেশি পছন্দ করে। এই হলো পাখির জায়গা বা পরিবেশ কেমন পছন্দ করে। আর তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে পাখির খাবার দাবার। পাখির খাবার দাবার নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওতে আর স্পেসিফিকভাবে বিস্তারিত বর্ণনা করব না, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো খাবার দাবারের মধ্যে আপনারা প্রতি সপ্তাহে 2 দিন অন্তত 1 ফুট দেবেন। 1 ফুট কীভাবে তৈরি করবেন বা 1 ফুটটা কী জিনিস এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। আর সপ্তাহে 2 দিন 1 ফুট দেওয়ার পাশাপাশি সপ্তাহে 2 দিন বা 3 দিন সব ফুট দিতে হবে, এবং সপ্তাহে 2 দিন শাকসবজি দিতে হবে। শাকসবজি হিসাবে আপনারা যে কোনো শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক বা সবজি হিসাবে ঢ্যাঁড়স, পটল, কুমড়া যা আছে, গাজর টাজর,
সবকিছু দিতে পারেন, পাখি সবকিছুই খায়। যদি আপনার পাখি খেয়ে অভ্যস্ত থাকে তাহলে সবকিছুই খাবে, আর যদি পাখি এইগুলো আগে থেকে খাওয়ার অভ্যাস না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো খাবে না। তো কিভাবে পাখিকে অভ্যস্ত করবেন বা কিভাবে নতুন করে পাখিকে এই সফট ফুড খাওয়ানো শেখাবেন, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব, খুব দ্রুতই একটা ভিডিও দেব ইনশাল্লাহ। তো যাই হোক, এই খাবার দাবারগুলো যদি নিয়মিত দেন তাহলে আশা করা যায় পাখির ব্রিডিংয়ের জন্য এক্সট্রা করে কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না। প্রপার সিড মিক্স, ভালো মানের এগফুড, সফট ফুড, শাকসবজি, এই কয়েকটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে পাখির এক্সট্রা কোনো ব্রিডিংয়ের সাপ্লিমেন্ট প্রয়োজন পড়বে না। তারপরে যারা ব্রিডিং কোর্স করাতে চান যে না আমি তারপরও ব্রিডিং কোর্সটা করাবো, তাদের জন্য আমার আর একটা ভিডিও আছে, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নিলে ব্রিডিং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানা যাবে, কোন কোন মেডিসিন কীভাবে ব্যবহার করতে হয় সেটা ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য রাখার দরকার, যে সেটা হচ্ছে পাখি অসুস্থ না সুস্থ আছে। যদি সুস্থ থাকে তবেই শুধুমাত্র পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যাবে, অসুস্থ পাখিকে মোটেও ব্রিডিংয়ে দেওয়া যাবে না, তাতে করে পাখি আরও অসুস্থ হবে এবং দ্রুত মারা যাবে। তো এই জন্য অবশ্যই সুস্থ পাখিগুলোকে ব্রিডিংয়ে দিতে হবে, আর ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে পাখির জোড়া ঠিকঠাক আছে কি না বা জোড়া নিয়েছে কি না এই ব্যাপারটা ইনশিওর করতে হবে। যদি জোড়া ঠিকঠাক মতো নেয় তবেই কিন্তু পাখি দ্রুত ব্রিডিং মোডে যাবে, আর যদি জোড়া না নেয় সেক্ষেত্রে আগে পেয়ার কল করে নিতে হবে, কনফার্ম পেয়ার করে নিয়ে তারপরে আপনারা হাঁড়ি কাড়ি লাগিয়ে দেবেন, তাহলে আশা করা যায় দ্রুত ব্রিডিংয়ে চলে যাবে। অনেক সময় দেখা যায় পাখির ডিম বাচ্চা ফোটার পর বাচ্চাগুলো মারা যায়, বাচ্চাগুলো ঠিকঠাক মতো বাঁচানো যায় না। তো এইটার অনেক বড় একটা কারণ হচ্ছে পাখির ক্যাঙ্কার নামক একটা রোগ বা ট্রাইকোমোনোসিস, বা যেটাকে সাধারণত ক্যাঙ্কার নামে পরিচিত এটা। তো এই ক্যাঙ্কারের জন্য লাভবার্ড, ককাটেল পাখির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। তো এই বাচ্চা মারা যাওয়া প্রতিরোধ করার জন্য বা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমাদের দুইটা ওষুধ ব্যবহার করতে হবে, আমি এদের নাম বলে দিচ্ছি এবং আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন এটা বলে দেবো। মেডিসিন দুইটা হচ্ছে 2+ভেট, এটা একটা মেডিসিন লিকুইড, আর একটা হচ্ছে ডাইরোভেট পাউডার। তো ডাইরোভেট পাউডারটা 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং ওই একই পানিতে 2+ ভেট এটা 1 ml পরিমাণ মিশিয়ে এটা পাখিকে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। তাহলে আশা করা যায় যে এই ক্যাঙ্কারের যে জীবাণুটা রয়েছে এটা পরবর্তীতে ডিমের মাধ্যমে বাচ্চাতে আর যাবে না। তো এটা সাধারণত ব্রিডিং কোর্স করানোর পরপর এই ক্যাঙ্কারের কোর্সটা করিয়ে নেবেন। তো এটা গেল ক্যাঙ্কারের ব্যাপার স্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক সময় পাখির বাচ্চা ফোটার পর, যখন পাখির বাচ্চা একটু বড় হয়, 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন বয়স হয়, তো এই সময়টাতে পাখির হজমের সমস্যা হয়, পাখির বাচ্চা ঠিকঠাক মতো খাবার হজম করতে পারে না, যার কারণে দেখা যায় যে পেট ফাঁপা বা পেট ফোলা দেখা যায় সবসময়। পাখি ঠিকঠাক মতো খাওয়াতে গেলেও পাখির বাচ্চা খাবার খেতে পারে না, তো যার কারণে বাচ্চাগুলো মারা যায়। তো এটার জন্য অবশ্যই জাইমোভেট যে ওষুধটা রয়েছে অথবা প্রোবায়োজাইম, যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। পরিমাণটা প্যাকেটের গায়ে লেখা আছে, আমি আর এখন পরিমাণটা বলতে পারছি না কারণ ওটার পরিমাণটা মনে নাই। আপনারা প্যাকেটের গায়ে যেই পরিমাণ লেখা আছে ওই পরিমাণে পানির সাথে মিশিয়ে ওইটা 5 থেকে 7 দিন খাওয়াবেন, মানে বাচ্চা ফোটার 1 সপ্তাহ পর ওইটা 5 থেকে 7 দিন খাওয়াবেন। পাখি অসুস্থ হোক বা না হোক, বাচ্চার পেট যদি ফেঁপে উঠুক বা না উঠুক, তারপরও আপনারা এই ওষুধটা 5 থেকে 7 দিন খাওয়াবেন, তাহলে আশা করা যায় এই পেট ফাঁপার সমস্যাটা পাখির আর হবে না। যদিও এটা খুব কম হয়, খাবারের সমস্যার কারণে হয়, খাবার দাবার যদি পাখিকে একটু এক্সট্রা বেশি খাবার খাইয়ে ফেলে তখন কিন্তু বাচ্চার এরকম সমস্যা হয়। তার জন্য পাখির বাচ্চার যখন 1 সপ্তাহ বয়স হবে তখন এই ওষুধটা ব্যবহার করলে আশা করা যায় পরবর্তীতে পাখির বাচ্চাটার এই পেট ফাঁপাজনিত সমস্যা হবে না। তো যাই হোক, এই কয়েকটা বিষয় যদি প্রস্তুতি নিয়ে নেন ব্রিডিংয়ের পূর্বেই পাখির জন্য, তাহলে আশা করি পাখি থেকে এই ব্রিডিং সিজনে আপনারা সর্বোচ্চ রেজাল্টটা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়, আমি যেভাবে আমার পাখিগুলোকে ব্রিডিংয়ে দিয়েছি সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, খাবার দাবার, নেসিং ম্যাটেরিয়াল বা পাখির সেট আপ নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।